শিখলাম না যে ছোট হাড় এবং সীতা হাড় টেবিলে নিয়ে গেছি। এই যে আমরা এখন কি করব, এই যে বড় করব, তার মানে এটা তাহলে সীতা হাড় হবে। সীতাহার বানাচ্ছি এখানে, যদি আরো বড় করতে চাই তাহলে একটু দূরে দিব। হ্যাঁ, এরকম সমান রাখতে হবে, তাহলে হবে কি সুন্দর করে এটা দূরে কাছে যেভাবে হোক সেভাবে। এই পুঁথি এসব সময় আমরা কি করি, নর্মালি গোল পুঁথি দিয়ে করি, কিন্তু এই পুঁথিটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, ভালো লাগে। এখন থেকে একটু আনকমন করতে তো সবাই চায়, তাই না? এখানে তো বিক্রি করবো না আমি, না না এখানে তো বিক্রি করতে আসিনি, এটা তো ট্রেনিং সেন্টার, এখানে ট্রেনিং করতে আসছি। এখান তোমরা কিনতে পারবা, সেটা হচ্ছে অনলাইন থেকে আমার দোকান থেকে কিনতে পারবা, আমার দোকান থেকে কুরিয়ার করে দিবে। তোমরা তো শিখলা গয়না আর কিনবা কেন, নিজেরাই বানাবা না? বিয়ে তো তার, বিয়ে তোমার, রাত্রে বানিয়ে দেবো। ওর বিয়ে তো নিজেই বানিয়ে দেবো, আমি নিজে বানাবো। রাত্রে বানিয়ে দিবো, আর অসুবিধে তখন আপু অনেক সুন্দর সুন্দর জিনিস বানাবে। হ্যাঁ, রাত্রে বানা দিবে, দিলে বানাবে না। না, বিয়ে দন কবে? কালকে যেদিন বিয়ে, হ্যাঁ পাঁচ দিন পরে। তারে না সারা দিন গহনা বানাবে, এরা কোনো বড় বিয়ে রাখে, রাত্রে দিয়ে আসবে বাসায়, দিয়েই আসবো। বউ সাজাইতে গেলে মানুষের বাসা তার লাগে না, আমার পাড়ার বউ বলে আমি সাজাই, আমার পাড়ার বউ বলে আমি সাজাই, আমার পাড়ার বউ বলে আমি সাজাই। এই যে এ আর আমি সাজাই, ও পার্লারের ট্রেনিং আছে তো। হ্যাঁ, মহিলা বিষয়ে শিখি নাই, মুনিয়াপুর কাছ থেকে শিখি নাই। মুনিয়াপু এমন একটা মানুষ, কাউকে বেকার রাখতে চায় না, ওনার একটা গুণ আছে, দেখলেই চোখের দেখা তো নাকি আমার, চোখে দেখা এটা কোনো ব্যাপার, এটা ধৈর্য মোহাম্মদপুরে। তাহলে এভাবে চাপাহারও বানানো যায়, সীতাহারও বানানো যায়। চাপাহার দিলে কয়টা দেওয়া যাবে? চাপাহার দিলে আমরা এখানে ফিতা লাগাই দিব, এটা লাগাবো, এই যে ছোটো ফিতা।